আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে এই ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে। তো ভিউয়ার্স দেখুন, এই ভিডিওর থাম্বনেলে লেখা ছিল যে আপনাদের ক্যাসিনোতে বোনাস নিলে লাভ হবে না লস হবে। তো ক্যাসিনোতে বোনাস নিলে আপনার কিভাবে লস হবে বা ক্যাসিনোতে বোনাস নিলে আপনার কিভাবে লাভ হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবে না, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো তার আগে একটু বলে নিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ দেখুন, আপনি ক্যাসিনোতে যখন বোনাস নেবেন, ক্যাসিনোতে বোনাস নিলে তাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে, তাদের একটা সিস্টেম থাকে। তাদের বোনাস যদি নেন তাহলে দেখবেন যে আপনার 20 গুণ 25 গুণ 30 গুণ টার্নওভার দিয়ে থাকে। সাপোজ আপনার ধরুন, আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন, 20% বোনাস নিয়ে যদি আপনি 1000 টাকা ডিপোজিট করেন, এই 20% বোনাস কিন্তু সকল ক্যাসিনোর ক্ষেত্রে, সকল সাইটের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। সেটা হোক MCW, হোক ONXBET, হোক ক্রিকেট, আপনি যে সাইডে বলুন না কেন, সকল সাইডের নিয়ম কিন্তু একই রকম। তো আমি আপনাদের নিয়মগুলো বলতেছি। ধরুন আপনি 1000 টাকা আপনি ডিপোজিট করলেন, 20% বোনাস হিসেবে, 20% বোনাস নিয়ে যখন আপনি 1000 টাকা ডিপোজিট করবেন, তখন তারা আপনাকে 200 টাকা দেবে। তাহলে 1000 টাকায় 200 টাকা, তাহলে আপনার ব্যালেন্স হয় 1200 টাকা, কিন্তু আপনাকে টার্ন ওভার দিবে 20 গুণ 21 গুণ। দেখা যাচ্ছে আপনার ওই 1000 টাকা ডিপোজিট করার কারণে আপনার টার্ন ওভার এসে যাবে 21600 অথবা 21000 সামথিং, এরকম একটা টার্ন ওভার এসে যাবে। এখন আপনাকে এই 21000 টার্ন ওভার কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাকে অনেক সময় কিন্তু আপনাকে খেলতে হবে বা অনেক বাজি আপনাকে ধরতে হবে। তো যখন আপনি বাজি ধরবেন, আপনি যখন 50 টাকা বাজি ধরবেন, তখন যদি আপনি উইন হন, তাহলে কিন্তু ওই আপনার 50 টাকায় কিন্তু টার্ন ওভার হবে। আবার যদি 50 টাকা লস করেন, তাহলে কিন্তু ওই 50 টাকায় কিন্তু টার্ন ওভারে কিন্তু উঠে থাকবে। সাপোজ আপনি যদি এই 20000 টাকার মধ্যে যদি 10000 টাকায় যদি উইন করতে পারেন, মানে 10000 টাকার বাজে যদি আপনি উইন করতে পারেন, তাহলে এই যে আপনার 10000 টাকার খেলা খেললেন, তার মানে তারা কিন্তু একটা চার্জ কাটে। আপনি যখন ক্যাসিনো খেলবেন, এই বাজে কিন্তু একটা চার্জ কাটে, প্রত্যেক বাজেতে একটা চার্জ কাটে, তারা কিন্তু 5% চার্জ কাটে। তো শতকরা যদি 5% চার্জ কেটে নেয় আর আপনি যদি 10000 টাকা যদি উইন করেন, 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা, বা ধরে যদি আপনি সাপোজ আপনি 10000 টাকা উইন করলেন আর 10000 টাকা লস করছেন, তাহলে এই 10000 টাকা উইন আর 10000 টাকা লস, এই দুইটা মিলে হচ্ছে 20000 টাকা। তো এই 20000 টার্ন ওভার কমপ্লিট। আপনি যখন 10000 টাকা উইন করছেন, তখন কিন্তু আপনার শতকরা 5 টাকা কাটছে। তার মানে কি, শতকরা 5 টাকা কাটলে কিন্তু অনেক, হাজারে কত? শতকরা যদি 5 টাকা হয়, তাহলে হাজারে কিন্তু 50 টাকা, তাহলে 10000-এ কত? 500 টাকা। তাহলে এই যে 10000-এ 500 টাকা, এই 500 টাকা কিন্তু তারা কিন্তু আপনার এখান থেকে কেটে নিচ্ছে, আপনার 500 টাকা কিন্তু তারা একটা চার্জ কেটে নিচ্ছে। তাহলে আপনার লাভ কোথায়? তাহলে কিন্তু আপনি যখন বোনাস নেবেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে না। তার কারণ হচ্ছে, বোনাস নিলে আপনাকে যে টার্ন ওভার টার্গেট দিবে, সেই টার্ন ওভার খেলতে গেলে তার সে আপনাকে যে টাকা বোনাস দিলে, 200 টাকা বোনাস দিছে, কিন্তু আপনি 500 টাকা তাকে চার্জ দিতে হলো। তাদের সিস্টেমটা কিন্তু এরকম, আপনি 200 টাকা বোনাস নিলেন, কিন্তু আপনাকে 20000 টাকা খেলতে গিয়ে আপনাকে 500 টাকা তাদেরকে চার্জ দিতে হলো। আর এই 20000 টাকা টার্ন ওভার যখন করতে যাবেন, তাহলে আপনার বেশিরভাগ অংশই, বেশিরভাগ মানুষের কিন্তু সেই মূল ব্যালেন্সটা, মানে যত টাকা উঠেছে সব ব্যালেন্স কিন্তু এই টাইমের মধ্যে শেষ হয়ে যায়। লং টার্ম খেলে, এই লং টার্ম খেলার কারণে কিন্তু তাদের পুরো মানে ব্যালেন্সটাই, মানে তারা যে টাকাটা ডিপোজিট করছে, পুরো ডিপোজিটটাই কিন্তু তারা এইভাবে তারা কিন্তু হেরে যায়। তো গাইজ, এই জন্য আমি বলছি যে আপনারা যদি বোনাস নেন, তাহলে আপনাদের লস হবে, আবার বোনাস না নিলেও লস হবে। এক কথা, এই জগৎটাই হচ্ছে লসের জগৎ। এই জগতে যদি আপনি ঢুকছেন, তো আপনি মরছেন। এখানে লস লাভ দুটাই আছে,
তারপরে লসটাই বেশি, বেশি সংখ্যক মানুষ, শতকরা 95% মানুষ এখানে লস করে, 5% মানুষ হয়তো এখান থেকে উইন করে। তো আপনি দেখেন সেই 5% মধ্যে আপনি আসেন কিনা। আমার যেটা মনে হয় আপনার এই অনলাইন ক্যাসিনো এই জগৎ থেকে আপনাকে সরে যেতে হবে। এই জগতে যদি থাকেন তাহলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, আপনার নগদ যে টাকাগুলো আছে সব টাকাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এই জগৎটা আপনাকে ছেড়ে দিতে হবে, এখান থেকে আপনাকে ছেড়ে দিতে হবে। তাই বলছি যে আপনার বোনাস নিলে কি হয় আর বোনাস না নিলে কি হয়। তো গাইজ, আপনি যদি এখান থেকে বোনাস নেন তাও লস হবে, আবার যদি বোনাস না নেন তাও কিন্তু লস হবে। তার মানে এই জায়গাটাই হচ্ছে লসের জায়গা। তো গাইজ, এই ছিল ভিডিও। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।